দুটা তিনটার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা, যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে, রাস্তাঘাটে ওটা করে। মোবাইল চেক করার রাইট তো কারো নাই, ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স। একাত্তরে আমরা দেখেছি যে পাক হানাদাররা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা। আর 2024 সালে দেখলাম যে যে দেশটা আমরা রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম, সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা, যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে, রাস্তাঘাটে ওটা করে। কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন? মোবাইল চেক করার রাইট তো কারো নাই, ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা, প্রবাবলি রোজা লুক্সেমবার্গ, তার একটা ডায়েরি আছে, কই নাৎসিরা পর্যন্ত সেটা চেক করে নাই। তো সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ, সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছে। 6000 mAh ব্যাটারি, ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার, নেক্সটজি N73 ছিলেন। আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার প্যান্ট চেক করবে যে কেউ, এই অধিকার তো কাউকে দেওয়া হয়নি। স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে, হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে, থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে। তো এইটার তো কোনো ই নেই। এবং এইখানে অ্যাপেলেট ডিভিশনের 54 এবং 167 রিমান্ড এবং 54 গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। যে লাইভ গান শুট যাতে কোনো স্টুডেন্টের উপর যাতে না হয়, এনাফ ইজ এনাফ, অনেক প্রাণ ঝরেছে, অনেক ইভেন ট্রুমেটাইজড হয়ে গেছে, আমরা চাচ্ছি যে আমরা চাচ্ছি সর্বমহলে একটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজিত হবে এবং এখানে নিরীহ ছাত্র 16-17-18 বছরের এই ছেলেগুলো যাতে কোনো বুলেট বিদ্ধ হয়ে আর যাতে কবরে শায়িত না হয়, আর যাতে হাসপাতালের মর্গে না যায়, এই ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ আদালত যে প্রোটেকশন এখন খুবই জরুরি, আপনার হাইকোর্টের অ্যাম্পল পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে, ডাইরেকশনের ক্ষেত্রে, ওইটাই চাওয়া হয়েছে। আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর ইভেন পাকিস্তান আমল 47 থেকে এই পর্যন্ত 71 বাদে আর কখনো এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মাহুতি দিয়েছে কিনা, এইটা ইতিহাসে। আমিও কিন্তু ছাত্রলীগ করতাম, আমিও কিন্তু 71-এ গুলি খেয়েছি বা হাঁটুতে, কিন্তু এই দুরবস্থা দেশের এটা কিন্তু কাম্য নয়, কারোরই নয়। কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই। আমরা জনগণের শান্তি নিরাপত্তা এটা নিশ্চিত চাই 72-এর সংবিধানের প্রেক্ষাপটে, এবং উচ্চ আদালতের অ্যাপেক্স কোর্টের যে সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্ত যাতে তারা মানে, আর্টিকেল 111 অনুযায়ী সেই সিদ্ধান্ত মানতে তারা বাধ্য।